আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বছর জুড়েই জলাবদ্ধতা, সরু রাস্তায় নেই সড়ক বাতি, কর দিয়েও নতুন ওয়ার্ডে সেবা পাচ্ছে না নাগরিক। তালটুঙ্গি পালা যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হচ্ছে, শিগগিরই আইন সংশোধন, একুশে টেলিভিশনকে আইনমন্ত্রী। এবং রোহিঙ্গা গণহত্যা মামলায় অন্তর্বর্তী আদেশ আজ, চাপে মিয়ানমার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার একুশে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। বছর জুড়েই জলাবদ্ধতা, সরু রাস্তায় নেই সড়ক বাতি, যেখানে সেখানে মেলে সর্বনাশা মাদক, নাগরিক সেবা বলতে কিছুই নেই, তারপরও নিয়মিত নিয়ম করেই কর গুনতে হচ্ছে নাগরিকদের। এই চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভুক্ত 63, 64 ও 65 নম্বর নতুন ওয়ার্ডের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। চিটাগাং ও ডেমরা রোডের মাঝে একসময়ের অবিভক্ত সাবেক মাতোয়াল ইউনিয়ন, যা ভেঙে হয়েছে দক্ষিণ সিটির নতুন 63, 64 ও 65 নম্বর ওয়ার্ড। শীত গ্রীষ্ম সব ঋতুতেই এই ওয়ার্ডগুলোর প্রধান সমস্যা জলাবদ্ধতা। খেলার মাঠ, এমনকি চলাচলের রাস্তা ডুবে থাকে হাঁটু পানিতে, ভোগান্তির অন্ত নেই বাসিন্দাদের। এখানে আমরা পানি কিনা খাইতে হয়, পানিতে ময়লা আসে, পানি ফুটানোর পরও পানিতে শ্যাওলা বাসে, ময়লা বাসে। এটা আমাদের খেলার মাঠ ছিল, এখন আমরা খেলতে পারি না, জলাবদ্ধতার কারণে ড্রেনগুলো আমাদের হয়নি ভালো করে। ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক, ড্রেন যাও আছে সেগুলোর পানি ধারণ ক্ষমতা তো নেই, উল্টো ময়লা আবর্জনা ও প্লাস্টিকে ঠাসা। এর থেকে আরও তো অবস্থা খুবই খারাপ ছিল, করুন আর্মি সেটারে ওই বেকুদিয়া গভীরতা বাড়াইছে। এক ঘন্টা বৃষ্টি হলে পুরো মাদুর তলায় জায়গা, মূলত তারা কেউ ড্রেন নিষ্কাশন করে না, কোনো ড্রেনের ব্যবস্থা নাই, আর যাওয়া আছে তাও মানুষ ময়লা ফেলায় ভরে রাখে। এলাকার সকল বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে, কোনটা রাস্তা কিংবা কোনটা ময়লা ফেলার স্থান আলাদা করাই যেন দায়। আদৌ কেউ এসব এলাকার দায়িত্বে আছেন কিনা সেটা বোঝা বেশ মুশকিল। এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন থাকাতে যতটা গুরুত্ব ছিল ততটাই অভিভাবকহীন হয়েছে কর্পোরেশন ভুক্ত হবার পর। সমস্যা হওয়া একটু গন্ধ টন্ধ যায় এই আর কি, একটু চাপ দিলে মনে করেন দেখা গেছে বাড়ি বাড়িতে নিব ফালাইব না। আর খালি জায়গায় যত বাড়াটা বুড়েটা চায় না, রাত বেলায় ময়লা ফালাইতে যায়। এখন তো সিটি কর্পোরেশন তো ডেলি ডেলি আর গাড়ি আসে না, আর পরিষ্কারও করাইতে পারে না। প্রধান সড়কগুলোতে এখনও বসেনি সড়ক বাতি, সন্ধ্যার পর পুরো এলাকা হয়ে পড়ে ভুতুরে, মাদকে ছড়াছড়ি, সুযোগ বুঝে ঘটছে নানা অপরাধ। বাতি তো রোডে নাই, আমরা অন্ধকারেই বাস করতেছি, পরে কিছু পোলাফান আড্ডা করে তো আমরা থানায় একবার মিটিং করছি, তখন বলছে যে ঠিক আছে আমরা রাত্রি ডিউটি দিব, এখন আসে অনেক সময় পুলিশ, অনেক সময় আসে না। ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ির একেবারে কাছে এসব এলাকার অবস্থান হলেও কর্পোরেশনের উদাসীনতায় হতাশ এসব ওয়ার্ডের বাসিন্দারা। সিটি কর্পোরেশন ভুক্ত হবার পরও এ এলাকায় সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠার কারণে সারা বছরই থাকে জলাবদ্ধতা, আবার যেই বর্জ্যগুলো থাকে সেগুলো এভাবে উন্মুক্তভাবে ফেলার কারণে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এলাকাবাসীর দাবি, যে জনপ্রতিনিধি নির্বাচিত হোক, একটি নগরের অধিবাসীদের যেরকম সুযোগ সুবিধা পাবার কথা তারা তা যেন পায়, সে ব্যবস্থা যেন জনপ্রতিনিধিরা নেয়। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, 64 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে কাল টুঙ্গী পাড়া যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, আর দলীয় সভাপতি সহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো জেলায়। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পর প্রথমবারের মতো টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা থেকে টুঙ্গিপাড়া আসবেন, আর আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা আসবেন সড়কপথে। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সেখানে কার্যনির্বাহী কমিটির নেতাদের সভায় মিলিত হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা আসবে, সেই উপলক্ষে আমাদের কাজের জন্য আনছে, সব জায়গায় কাজ করতেছি। জাতির পিতা সমাধিসৌধের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের কাজ, ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। এদিকে এ সফরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগীদের মূল্যায়নের আশা প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। নতুন কমিটির কাছে আমাদের একটাই প্রত্যাশা, বঙ্গবন্ধুর আদর্শ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ তারা যেন সেইভাবে লালন করে। প্রধানমন্ত্রী ও নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা, এমনটাই জানালেন টুঙ্গিপাড়ার পৌর মেয়র। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আসলে আমরা এলাকাবাসী, আমরা টুঙ্গিপাড়াবাসী তাকে সাদরে গ্রহণ করব। পুলিশ সুপার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের নিরাপত্তা ব্যবস্থা কাজ করবে, আমরা আশাবাদী যে অতীতের নেই আপনাদের সকলের সহযোগিতায় আমরা 24শে জানুয়ারির অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে নিরাপদে সম্পাদন করতে সক্ষম হব। সব কর্মসূচি শেষে দুপুর 2:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করবে সরকার। 21 টেলিভিশনের সাথে বিশেষ সাক্ষাৎকারে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন দ্রুতই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন দেশে ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় সরকার উদ্বিগ্ন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। নরসিংদীতে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয় গত 13ই জানুয়ারি। শিশুটিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর ধর্ষক আলামিনকে গ্রেফতার করে পুলিশ। ছাত্রীটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর আগে খোদ রাজধানীতে ধর্ষণের শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। প্রতিবাদে ফসে ওঠে ছাত্র শিক্ষক অভিভাবকরা। দাবি ওঠে আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার। সংসদেও ক্ষোভ জানিয়েছেন এমপিরা। আলোচনায় উঠে আসে ধর্ষককে ক্রসফায়ারে দেওয়ার কথা। এই মুহূর্তে যদি এই সমাজকে আপনি ধর্ষণ মুক্ত করতে চান তাহলে এনকাউন্টার মাস তাকে গুলি করে মারতে হবে। এ অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক জানালেন ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করা হচ্ছে। শুধু ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড সাজা হিসাবে আমরা এই আইনটা সংশোধন করে সাজা বাড়াবো কিনা এইগুলি ত্বরান্বিত করে এই সব মামলা খুব তাড়াতাড়ি শেষ করার, সব আইনি ফর্মালিটিস সম্পন্ন করেই আমরা এটা তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা নিচ্ছি। ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সরকার উদ্বিগ্ন বলেও জানান মন্ত্রী। 3 বছরের শিশু, 6 বছরের শিশু, 5 বছরের শিশু এরা এই ধর্ষণের শিকার হচ্ছে। এর কারণে সংসদ সদস্যরা, আমরা সকলেই, সমাজের সকল নাগরিক আমরা কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন। ধর্ষণের হার বৃদ্ধিকে মারাত্মক সামাজিক অবক্ষয় হিসেবেও দেখছেন মন্ত্রী। সামাজিক সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি। অসুস্থ বিকৃত মনোভাবেরই বহিঃপ্রকাশ। শাকের আরজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তরে শীতে কাতর মানুষ, জনজীবনে ফেরেনি ছন্দ। চুয়াডাঙ্গার সরোজগঞ্জে জমে উঠেছে খেজুর গুড়ের হাট, ব্যবসায়ীদের সমাগম। আবারও আমন্ত্রণ সকাল 9:21। ঠান্ডার দাপটে বিপর্যস্ত উত্তরের জনপদ। আবারও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে রাতভর টিপটিপ বৃষ্টির মতো কুয়াশা ঝরে। সকালটা কুয়াশার চাদরে ঢাকা থাকে। প্রত্যন্ত গ্রাম, চর ও দুর্গত চরাঞ্চলের মানুষের কাছে পৌঁছায়নি সরকারি ত্রাণের কম্বল। ঠাকুরগাঁওয়ের উপর দিয়ে প্রবাহিত মাঘের পশ্চিমা হিমেল বাতাসে জুবুথুবু অবস্থা
তীব্র শীতে কাজে যেতে পারছে না খেটে খাওয়া মানুষ। আগুন পোহাতে গিয়ে শীতে এ পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে জেলায় 3 নারীর মৃত্যু হয়েছে। গাইবান্ধায় আবারও বেড়েছে কুয়াশা, এ কারণে অনেক বেলা পর্যন্ত যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। এসব জেলায় হাসপাতালে ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি সংবাদ। চুয়াডাঙ্গার সরোজগঞ্জে জমে উঠেছে খেজুর গুড়ের হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুড় কিনতে আসছেন ব্যবসায়ীরা। এবছর উৎপাদনও বেশি হয়েছে, লাভ হচ্ছে ভালো, এতে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চুয়াডাঙ্গা জেলায় রয়েছে 250,000 খেজুর গাছ। গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করেন, এরপর তৈরি করা হয় গুড়। এখানকার গুড়ের সুনাম রয়েছে দেশ জুড়ে। পিঠাপুলির অন্যতম অনুষঙ্গ এই গুড় বিক্রি হচ্ছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের হাটে। এবছর 10-12 কেজি ওজনের এক ভাঁড় গুড়ের দাম 1,000 টাকা থেকে 1,200 টাকায়। এই হাটে গুড় প্রত্যেক সপ্তাহে গুড় 40 গাড়িতে 35 গাড় গুড় ওঠে। আমি অনেকদিন থেকে সরগঞ্জ হাটে গুড় কিনে বাইরের দেশে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে পাঠিয়ে দিই। এক একটা গাছে 8-10 কেজি গুড় পাওয়া যায়, আর ভালো দামে বিক্রি করতে পারি। এ গুড়ের মান বেশ ভালো, ফলে চাহিদাও বেশি। এ হাট থেকে প্রতিদিন 35-40 ট্রাক গুড় যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। প্রত্যেক অঞ্চল থেকে ব্যাপারী এসে গুড় ক্রয় করে নিয়ে যায়, এই জন্য যায়। এখানে গুড়ের মান খুব ভালো, সুস্বাদু গুড়। আপনার বাইরের এলাকার ব্যাপারীরা আমাদের এই সরোজগঞ্জ বাজারে গুড় কিনতে আসে। চলতি মৌসুমে গুড় উৎপাদনকারী ন্যায্য দাম পাচ্ছে, জানিয়েছে কৃষি বিভাগ। বাজারকে ঘিরে তারা গুড় উৎপাদন করে থাকে এবং এখানে তারা গুড় নিয়ে আসেন এবং তারা একটি ভালো মূল্যে এখানে তাদের আছে এই উৎপাদিত পণ্যটি বিক্রি করতে পারে। চুয়াডাঙ্গা জেলায় এবার প্রায় 2,500 টন খেজুরের গুড় উৎপাদন হবে। রত্না জামান, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বছর জুড়ে জলাবদ্ধতা, সরু রাস্তায় নেই সড়ক বাতি, কর দিয়েও নতুন ওয়ার্ডে সেবা পাচ্ছে না নাগরিক। কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগের নবগঠিত কমিটি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হচ্ছে, শিগগিরই আইন সংশোধন, 21 টেলিভিশনকে আইনমন্ত্রী। রোহিঙ্গা গণহত্যা মামলায় অন্তর্বর্তী আদেশ আজ, চাপে মিয়ানমার। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।